হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে 33 আছে, যেখানে কিনা আলোচনা করা হয়েছে বেসিক ইপিএস এবং ডাইলুটেড ইপিএস। অলরেডি এই ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 বেসিক ইপিএস এবং ডাইলুটেড ইপিএস এর উপর আমরা দুটো ক্লাস প্রোভাইড করে দিয়েছি। তার মধ্যে প্রথম ক্লাসটা ইউটিউবে সবার জন্য এভেলেবেল আছে, সবাই দেখতে পেরেছ, এবং এই ভিডিওতে প্রচুর রেসপন্স পাওয়া গেছে। তো আমাকে বেশ কিছু স্টুডেন্ট মেসেজ করেছিল, পার্সোনালি মেসেজ করে বলেছিল, স্যার আপনি তো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 পুরোটাই কভার করেছেন, যদি আপনি একটা এন্ট্রি বুঝিয়ে দিতেন তাহলে খুব হেল্প হতো। সেটা কি বলেছিল যে বেসিক্যালি আমরা ডিবেঞ্চারটা ডাইলুটেড ইপিএস কি বুঝি, যে কনভার্সান ডিবেঞ্চারটা শেয়ারে কনভার্ট হতে পারে, এটাই তো। এখন আমাকে একজন বেশ কিছু স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছিল, স্যার যদি প্রেফারেন্স শেয়ার যদি এই প্রেফারেন্স শেয়ারটা এই শেয়ারে কনভার্ট হয় তাহলে এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষা চলে আসে, স্যার সেরকম অঙ্ক কীভাবে করবো, দেখিয়ে দিন না যদি স্যার চলে আসে পরীক্ষায়। তো ঠিক আছে, তো কী দরকার আমাকে বলেছো, আমি দেখিয়ে দিচ্ছি, ক্ষতি কোথায়। তো ঠিক আছে, দেখো আমি আমি আমার দিক দিয়ে যতটা সম্ভব যতটা পারছি আমি তোমাদেরকে হেল্প করার, ঠিক আছে। তোমাদেরও তো কিছু রেসপন্সিবিলিটি আছে যে না ভিডিওগুলো শেয়ার করা, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে ওরাও জানতে পারে। আর তো এক দুদিন বাকি, আজকে তো মনডে, আর তো মাঝখানে একদিন বাকি আছে, তুমি শেয়ার করো, তোমরা শেয়ার করো যাতে ওরাও দেখতে পারে, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা পড়ে দিচ্ছি, খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে। এটা বোম্বে ইউনিভার্সিটির একটা অঙ্ক তুলেছি, আমার কাছে সেরকম অঙ্ক ছিল না, বাট বোম্বে ইউনিভার্সিটির বেশ কিছু অঙ্ক পেপার্স আমার কাছে আছে, তো আমি সেখান থেকে অঙ্কটা তুলেছি। আমার কাছে অঙ্কটা খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের সামনে তোমাদের সঙ্গে অঙ্কটা নিয়ে শেয়ার করছি, আমি অ্যান্সারটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বলছে রিলায়েন্স কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার কন্টেইন ইকুইটি শেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ 10% প্রেফারেন্স শেয়ার, মানে রিলায়েন্স কোম্পানি যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে সেখানে আমার ইকুইটি শেয়ার আছে, ইকুইটি শেয়ার পাশাপাশি প্রেফারেন্স শেয়ারও আছে। প্রেফারেন্স শেয়ার কত পার্সেন্ট? 10%। বলছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 লাখ শেয়ার অ্যাট রুপিস 10 ইচ, 10 লাখটা শেয়ার ছিল 10 টাকা দামে। এবার কি বলছে, 10% প্রেফারেন্স শেয়ার 5 লাখ, 5 লাখটা প্রেফারেন্স শেয়ার ছিল 20 টাকা দামে, তাহলে বুঝতে পারছো 5 লাখ ইনটু 20 এটা বলে দিয়েছে, আর প্রেফারেন্স শেয়ার পর 10% ডিভিডেন্ড, ঠিক আছে, 10% ডিভিডেন্ড। বলছে এই প্রেফারেন্স শেয়ার গুলো ফিউচারে কনভার্ট হতে পারে, আর কনভার্ট হবে মানেই তো ডাইলুটেড, তাই না, কনভার্টেবল ইনটু 2 ইকুইটি শেয়ার অ্যাট রুপিস 10 ইচ, তার মানে একটা প্রেফারেন্স শেয়ার থাকলে সেটা দুটো ইকুইটি শেয়ার হয়ে যাবে। তা 5 লাখটা প্রেফারেন্স শেয়ার আছে, কতগুলো ইকুইটি শেয়ার হয়ে যাবে? 10 লাখটা, মাথায় রাখবে ডাইলুটেড। প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার রুপিস 25 লাখ, ঠিক আছে, প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে, কোনো সন্দেহ নেই। ইআইএস, যে যাকে আমরা বলি পিআইএস, স্যার যদি পিআইএস বলে না দেয়, শিখিয়েছি পিআইএস বলে না দিলে কিভাবে করতে হবে, লিভারেজের কনসেপ্ট ভাবো না, লিভারেজের কনসেপ্ট ভাবো, লিভারেজ কনসেপ্ট, ইবিআইটি বলে দেবে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেবে, বাদ দিলে কি হয় ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটি থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিলে হবে কি ইএইএস। দেখো আগে এগুলো করা আছে, তাই সুতরাং বেসিক বেশি বলে আর লাভ নেই, ঠিক আছে। এবার কি বলছে, ক্যালকুলেট বেসিক ইপিএস অ্যান্ড ডাইলুটেড ইপিএস, তো করে ফেলো, কোশ্চেনটা পড়ে দিলাম, করো, আমি তারপর তো করাই দিচ্ছি। তো দেখো প্রথমে আমরা বেসিক ইপিএস বের করে দিই, ইজি আছে, কোনো টাফ নেই। বেসিক ইপিএস বের করার ফর্মুলাটা কি, ইএইএস, এর আমরা লিভারেজও শিখেছি, ইএইএস বা পিএইএস, প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার, তাহলে ইএইএস কত, ইএইএস দেখো ইএইএস কত, 25 লাখ টাকা ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ারস কত, নাম্বার অফ ইকুইটি শেয়ার 10 লাখ, তাহলে দেখো বেসিক ইপিএস বেরিয়ে গেল 2.5। আর ডাইলুটেড ইপিএস, ডাইলুটেড ইপিএস একদম ইজি, দেখো ডাইলুটেড ইপিএস মানে ইপিএসটা কতটা কমতে পারে, ঠিক আছে, ডাইলুট করছে ইপিএস, ডাইলুট করছে ডাইলুটেড ইপিএস, তো ডাইলুটেড ইপিএস করো। ডাইলুটেড ইপিএস কখন পসিবল, ডাইলুটেড ইপিএস যদি নাম্বার অফ ইকুইটি শেয়ার বেড়ে যায় তখন ডাইলুটেড হবে, তাহলে লিখো ডাইলুটেড ইপিএস, ডাইলুটেড ইপিএস। তো প্রথমে লেখো পিএইএস, যেটা অঙ্কে বলে দিয়েছিল কত ছিল, 25 লাখ টাকা। ডাইলুটেড কি বলেছে, যে কোশ্চেনে বলে দিয়েছে প্রেফারেন্স শেয়ারটা ইকুইটি শেয়ারে কনভার্ট হয়ে যাবে, একটা প্রেফারেন্স শেয়ার থাকলে দুটো ইকুইটি শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার থাকলে দুটো ইকুইটি শেয়ার, তাহলে প্রেফারেন্স শেয়ারটা ইকুইটি শেয়ারে ফিউচারে কনভার্ট হয়ে যাবে, মানে ডাইলুট হয়ে যাবে, ঠিক আছে, এটা তো ডাইলুটেড ইপিএস, ঠিক আছে। দেখো ডিবেঞ্চারটা শেয়ারে কনভার্ট হতে পারে, তেমনি প্রেফারেন্স শেয়ারও শেয়ারে কনভার্ট হতে পারে, অর্থাৎ শেয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে
এটা ডাইলুটেড ডিপিএস এর মধ্যে পড়ছে। ঠিক আছে, তো দেখো যদি প্রেফারেন্স শেয়ার যদি প্রেফারেন্স শেয়ার যদি তোমার ইকুইটি শেয়ারে কনভার্ট হয়ে যায় তাহলে কোম্পানি কি প্রেফারেন্স শেয়ারে ডিভিডেন্ড দেবে? না স্যার, ডিভিডেন্ড দেবে না। আর ডিভিডেন্ড না দিলে কি হবে? কোম্পানির প্রফিট বাড়বে না কমবে? কোম্পানির প্রফিট বাড়বে, কোম্পানির প্রফিট বাড়বে। কেন না, অলরেডি তো কোম্পানি ডিভিডেন্ড পে করে দিয়েছিল। যদি ডিভিডেন্ড পে করতে না হয় তাহলে কোম্পানি প্রফিট বাড়বে? তাই এখানে লিখবো কি, প্রেফারেন্স ডিভিডেন্ড। কি লিখবে? প্রেফারেন্স ডিভিডেন্ড। তো দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কত ছিল? 5 লাখ ইনটু 20। ঠিক আছে, 5 লাখ ইনটু 20 যেটা বলছিলাম সেটাই আছে, 5 লাখ ইনটু 20 ইনটু 10%। করে দেখো কত হচ্ছে, 5 লাখ ইনটু 20 ইনটু 10% করে 10 লাখ টাকা। 10 লাখ তাহলে কত হলো, 35 লাখ টাকা হয়ে গেল। তাহলে কি হবে, এই যে 35 লাখ টাকা বেরোলো এটাকে নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ডিভাইড করবে, নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ডিভাইড করবে। দেখো 10 লাখটা তো শেয়ার ছিলই, প্লাস আরো 10 লাখটা শেয়ার হলো। তুমি দেখো আমি তোমাকে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, যদিও আমি তোমাকে অঙ্কটা বুঝিয়েছিলাম কিভাবে করতে হবে, সেটা আগে ক্লাসে করানোই ছিল, তবুও আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এখানে লিখে দিচ্ছি এখানে পাশে লিখে দিচ্ছি, ওয়েটেড নাম্বার অফ ইকুইটি শেয়ারস। ঠিক আছে, তো প্রথমে কি ছিল লিখবো, লেখো নাম্বার অফ ইকুইটি শেয়ার কতগুলো ছিল, নাম্বার অফ ইকুইটি শেয়ার ছিল তোমার 10 লাখটা। ঠিক আছে, তো এর সাথে যোগ কর, এর সাথে যোগ করবে কনভার্শন অফ প্রেফারেন্স শেয়ারস, লিখো কনভার্শন অফ প্রেফারেন্স শেয়ারস, কনভার্শন অফ প্রেফারেন্স শেয়ারস, কি লিখলাম, কনভার্শন অফ প্রেফারেন্স শেয়ারস ইনটু ইকুইটি শেয়ারস। তাহলে কত, 5 লাখ ইনটু 2 10 লাখ। 10 লাখ 10 লাখ কত হলো, টোটাল ইকুইটি শেয়ার কত গুলো হলো, 20 লাখ। তাই তো, তাহলে এখানে একবার ডাইরেক্ট করে দাও, 35 লাখকে 20 লাখ দিয়ে ভাগ করে দেখো কত বেরোচ্ছে। যেটা বেরোলো সেটাই হচ্ছে তোমার ডাইলুটেড ইপিএস। ঠিক আছে, তো 35 লাখকে 20 লাখ দিয়ে ডিভাইড করে কত আছে, 1.75। তাহলে বুঝতে পারলে, কিচ্ছু ছিল না অঙ্কটার মধ্যে। তাহলে হয়ে গেল, এটা হলো বেসিক ইপিএস, এটা হলো ডাইলুটেড ইপিএস। এই অঙ্কে তোমাকে ইএইএস বলে দিয়েছিল, যদি তোমাকে ইএইএস না বলতো, তোমাকে ইবিআইটি বলতো, তার থেকে তুমি প্রথমে যদি ইন্টারেস্ট থাকতো তাহলে তুমি ইন্টারেস্ট বাদ দিতে হতো, ইবিটি, তার থেকে ট্যাক্স বাদ দিতে হতো, ইএটি, ইএটি থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিতে হয়ে যেত ইএইএস। তো এখানে ইএইএস বলে দিয়ে তো ঝামেলা নেই। এই ছোট্ট একটা অঙ্ক করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটা ভালো লাগলে তুমি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে ওরাও জানতে পারে। দেখো এই যা যা করে দিলাম, বেসিক ইপিএস, ডাইলুটেড ইপিএস, আগে একটা ছিল আর এই অঙ্ক করালাম, আগে একটা ভিডিও 1 ঘন্টার ভিডিও ছিল, এটা 5-10 মিনিটের ভিডিও হলো, ব্যাস আর কিছু দরকার নেই। এর মধ্যে দিয়ে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। আর তোমার ইন্ডিয়ান অ্যাকাউন্ট 16 তো করিয়েছি, ঠিক আছে।